আসসালামু আলাইকুম, আশাদুল্লাহ বলছি। বর্তমান বিশ্বে আমাদের ইসলাম ধর্ম এবং আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অমুসলিমরা ব্যঙ্গ বিদ্রোহ করে যাচ্ছে। তো বন্ধুরা, কে এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার যদি আপনি এই উত্তরটা যদি আপনি পেতে চান, আমি বলবো সিরাত পড়ার আগে আপনি প্রথমে অমুসলিমদের জিজ্ঞাসা করেন কে এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমুসলিমদের ওই সব মনীষীদেরকে, ওই সব বিখ্যাত ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করেন যে কে এই প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল, আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন তো ওই চারটাকে দ্বিখণ্ডিত করে দেখেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারা দিয়ে ওই চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখেছিল। তো বন্ধুরা, এই প্রশ্নটা যদি বর্তমানে আপনি যদি জিজ্ঞাসা করেন বর্তমান বিশ্বের দিকে তাকে, তো আপনি বিজ্ঞানী নীল আর্মস্ট্রংয়ের কাছে চলে যান। সে যে চাঁদে গিয়েছিল, সেখানে হুবহু দেখতে পেয়েছিল চাঁদ যে দ্বিখণ্ডিত, এমনকি পৃথিবীতে এসে সে ইসলাম ধর্ম গ্রহণ করে। বন্ধুরা, কে প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা যদি আপনি জানতে চান, তো আপনি চলে যান মাইকেল হার্টের কাছে। তিনি একটি বই লিখেছিলেন, একশত মনীষীর একটা জীবনী বই। সেখানে 32টা গুণ যার মধ্যে ছিল, অর্থাৎ তাদেরকে ওই বই স্থান দেওয়া আছে পৃথিবীর মনীষীদের। তো বন্ধুরা, তাকে জিজ্ঞাসা করা হলো ওই বইটার মধ্যে 100 জন মনীষীদের মধ্যে প্রথম যে নামটা দিয়েছিল সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কেন যিশুকে এক নম্বরে রাখলেন না? সে তো খ্রিস্টান, তার ধর্মের আইকন ব্যক্তি হচ্ছে যিশু, মানে ঈসা আলাইহিসাল্লাম। তো সে প্রত্যুত্তরে বলেছিল যে আমি ঈসা আলাইহিসাল্লামের কাছে কয়েকটি গুণ পাইনি তার মাঝে। এক নম্বরে, সে পিতৃহীন, তার কোনো পিতা ছিল না। এই গুণটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, বাট যিশু অর্থাৎ ঈসা আলাইহিসাল্লামের মধ্যে গুণটা ছিল না, তার জন্য আমি তাকে এক নম্বরে রাখিনি। আপনি যদি প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, হুইজ প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা উত্তর যদি আপনি জানতে চান, তো আপনি বর্তমান বিশ্বের একজন অন্যতম একজন বিখ্যাত লেখক হচ্ছে যে জর্জ বার্নার্ড। তিনি বলেছেন যে বর্তমান বিশ্বের যে রাজনৈতিক যে বিষয়টা, সেটা বর্তমান বিশ্বের যে সমস্যা সমাধান, বর্তমান বিশ্বের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো যদি সমাধান করতে, সেগুলো সমাধান হয়ে যেত যদি এই সময়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে থাকতো। তিনি আরও বলেছেন, বর্তমান বিশ্বের যে রাজনীতির যে সমস্যাগুলি, সেটা রাজনীতির যে সমস্যা বিশৃঙ্খলা, এই সময় যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, এমনকি রাজনীতিটা পরিচালনা করতেন, তো সব কিছু সমাধান হয়ে যেত সুষ্ঠু সুন্দরভাবে। এই জন্য অমুসলিমকে আপনি জিজ্ঞাসা করেন, এসব বিখ্যাত মানুষদেরকে, জ্ঞানীদেরকে, কে এই প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বন্ধুরা, আসে মূল কথায়। আপনি যদি একজন অমুসলিম হয়ে থাকেন, হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান অথবা অন্য ধর্মের, পৃথিবীতে প্রায় 3000-এর বেশি ধর্ম আছে। তো বন্ধুরা, আপনি যদি একজন অমুসলিম হয়ে থাকেন, আপনি যদি সিরাত অর্থাৎ নবীদের জীবনকে যদি আপনি সূক্ষ্ম দৃষ্টিকোণ দিয়ে অনুধাবন করেন, তাহলে আপনি বাধ্য হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হতে, ভক্ত হতে, তার ধর্মে ফিরে আসতে। বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমানে আমাদের এই ধর্মকে নিয়ে অনেকে বিদ্রোহ, অনেক ব্যঙ্গ বিদ্রোহ করতেছে অমুসলিমরা। তো এই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, আপনারা জানেন যে আমাদের পৃথিবীর সমস্ত মানুষগুলো একদিন হাশরের ময়দানে সমাবেশ হবে। তো সেদিন আল্লাহ তাআলা ওইখানে কাউসারের পানি, যে হাউজে কাউসার, সে বন্ধুরা সেদিন সেখানে হাউজে কাউসারের পানি ছাড়া কোনো পানি থাকবে না, মানুষ তৃষ্ণার্ত, পিপাসাত কাতর হয়ে যাবে। তো বন্ধুরা, এই বিষয়টি আমাদের পবিত্র আল কুরআনের 114টি সূরার মধ্যে সবচেয়ে ছোট একটা সূরা হচ্ছে আল কাউসার। তো এই সূরাটা আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় তোমাকে আমি আল কাউসার দান করেছি। ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কুরবানি করো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বন্ধুরা, এখানে দেখতেছেন আল্লাহ কি সূক্ষ্ম সুন্দরভাবে বলে দিয়েছেন যে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় তোমার প্রতি যারা শত্রুতা পোষণ করে, পোষণকারী নির্বংশ। আপনারা জানেন যে বর্তমান বিশ্বে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দেয় এবং ব্যঙ্গ বিদ্রোহ করে, তারা হচ্ছে অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, নাসারা। আপনারা এটাও জানেন যে বর্তমান বিশ্বে আপনি যদি যে কোনো রিপোর্ট দেখেন, দেখেন যে তারা নির্বংশ, তাদের পিতৃ পরিচয় কিন্তু নাই। আপনারা জানেন যে তাদের অল্প কিছু সংখ্যক তাদের পিতার পরিচয় দিতে পারে, সকলে কিন্তু যার সন্তান। এখন আল্লাহ তারা বলেছেন, তোমার প্রতি যারা শত্রুতা পোষণ করে তারাই নির্বংশ, পূর্বেও যারা করেছিল করতেছে বর্তমানে এবং ভবিষ্যতে করবে। তো বন্ধুরা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একটি মিথ্যা কথা বলেনি,
তিনি কাউকে গালি গালাজ দেননি, তাকে তিনি সবকিছু সহ্য করেছেন, কষ্ট সবকিছু অপমান অপদস্থ সহ্য করেছেন। কিন্তু আপনারা জানেন যে আবু লাহাব এবং তার স্ত্রী যে পথের রাস্তা পথের মধ্যে কাঁটা বিছিয়ে রাখত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পায়েসাগুলি পিতে যেত, অনেকে কষ্ট পেত, এবং কি আবুল হাবু তাকে অনেক কষ্ট দিয়েছে। তো এই বিষয়টি আল্লাহ তালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে একটা সুরায় নাজিল করেছেন। আল্লাহ তালা বলতেছেন, হ্যাঁ আমার বন্ধু, তোমার মুখে গালি মানায় না, তুমি তাদেরকে গালি দিও না, বরং বন্ধু তোমার পক্ষ থেকে গালিটা আমি দিয়ে দিই তাদেরকে, কিন্তু তোমার মুখে গালি মানায় না, তুমি তাদেরকে গালি দিও না। তো এই বিষয়টা আল্লাহ তালা সুরা একটা সুরায় নাজিল করে দিয়েছেন, সুরা লাহাব। তাব্বাতিয়াদা আবি লাহাবিউ অতাব, ধ্বংস হবে, ধ্বংস হোক আবু লাহাবের দুহাত এবং ধ্বংস হোক সে নিজেও। মা আগনা আনহু মালুহু অমা কাসাব, তার ধন সম্পদ এবং যা সে অর্জন করেছে তা কোনো কাজে আসবে না। সায়াসলা নারং দাতা লাহাবিউ অমর আতু হাম্মালাতুল হাতব, সে অতি দ্রুত জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে, অর্থাৎ জাহান্নামের লেলিহানা আগুনে দগ্ধ হবে, এবং আর সেই সাথে তার লাকড়ি বহনকারী স্ত্রীও, ওই যে তার স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাতায়াতের পথে কাঁটা বিছিয়ে রাখত, সেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে বিদ্ধ। এমনকি অবশেষে বলতেছেন যে ফি জি দি হা হাবুলুম মিম মাসাদ, আর তার গলায় পরানো হবে শক্ত পাকানো রশি জাহান্নামে তাকে। তো বন্ধুরা, এটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে জীবনে কোনো মিথ্যা বলেনি, কাউকে গালি দেয়নি, কিন্তু তাকে মানুষ অনেক গালিগালাজ করেছে, অনেক অপমান তাকে সহ্য করেছে। তো বন্ধুরা, এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের গুণ কীর্তন করলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তাকে নিয়ে আজকে ব্যঙ্গ বিদ্রোহ করা হচ্ছে। কিন্তু বন্ধুরা, আমরা আজকে অন্য ধর্মের মানুষরা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামকে নিয়ে গালিগালাজ করতেছে, কিন্তু আমরা তাদেরকে গালিগালাজ করব না, কারণ আল্লাহ তাআলা সূরা আনআমের 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে, অর্থ এরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করে তোমরা তাদেরকে গালাগালি করো না, তাহলে তারা অজ্ঞতাবশত বৈরীভাবে আল্লাহকে গালাগালি দিতে শুরু করবে। আমি তো এইরূপে প্রতিটি জনগোষ্ঠীর জন্য তাদের আমলকে চাকচিক্যময় করে দিয়েছি, শেষ পর্যন্ত তাদেরকে তাদের রবের কাছে ফিরে যেতে হবে, তখন তারা কী কী কাজ করেছিল তা তিনি তাদেরকে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, এবার বুঝতে পারছেন, আমরা তারা আমাদের ধর্ম নিয়ে আমাদের নবী নিয়ে গালিগালাজ করবে, কিন্তু আমরা কিন্তু গালিগালাজ করবো না। তো আল্লাহ তাআলা সূরা তাওবার শেষ 2 নম্বর আয়াতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ, তার চরিত্র, সে যে পৃথিবীতে এসেছিল এবং আমাদের মানুষের মধ্য থেকে একজন সে ছিল, সে কিন্তু অন্যভাবে স্পেশালভাবে আসেনি, আমাদের মধ্য থেকে এসেছিল, সে বিষয়টা আল্লাহ তাআলা সূরা তাওবার শেষ 2 আয়াতে বলেন, লাকদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ। নিশ্চয় তোমাদের নিজেদের মধ্যে থেকে তোমাদের নিকটে একজন রাসূল এসেছেন, তা তার জন্য কষ্টদায়ক যা তোমাদের পীড়া দেয়, তিনি তোমাদের কল্যাণকামী, মুমিনের প্রতি স্নেহশীল, পরম দয়ালু। অতপর যদি তারা বিমুখ হয়, তবে বলো আমার জন্য আল্লাহ যথেষ্ট, তিনি ছাড়া কোনো সত্য ইলা নেই, আমি তার উপর তাওয়াক্কুল করেছি, আর তিনি মহা আরশের মালিক। তো বন্ধুরা, ইসলামের প্রতি এখনও সময় আছে অমুসলিমরা ফিরে আসার, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের পথ দেখাক, আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝদান করুক। কিন্তু এভাবে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, এটা আসলে খুবই কাম্য না। বর্তমানে যে ফ্রান্স আমাদের নবীকে নিয়ে নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে, সে দেশের প্রেসিডেন্ট সহকারে সেটাতে সহমত পোষণ করেছে, এমনকি তার নির্দেশেও বিভিন্ন বিল্ডিং, বিভিন্ন প্রজেক্টরে এসব নবীর ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে। এটা বর্তমানে বিশ্বে কিন্তু পুরা আমাদের প্রায় 200 মুসলিম উম্মা কিন্তু জাগ্রত হয়েছে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই এই প্রতিবাদে, বিদ্রোহে। তো বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করেন, নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে আমরা কখনো দেখিনি, আমরা তার জন্য প্রাণ দিয়ে দিতে রাজি, এমনকি প্রাণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিব ইনশাল্লাহ। তো বন্ধুরা,
এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটা লেকচারটা শেষ করে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি তার মা বাবা, তার সন্তান সন্ততি এবং অন্য প্রিয় লোক হতে অধিক প্রিয় হই। তো বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবী রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে বর্ণনা বলেন যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলার সাথে যে এমন একটা জামানা আসবে যখন ইমান রাখা জ্বলন্ত আংকড়া হাতে রাখা যেরকম কষ্টদায়ক সেরকম কষ্টদায়ক হয়ে যাবে বর্তমানের এই সময়টা মনে করি। বন্ধুরা, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই সাহাবীরা, তোমরা কি জানো এরকম একটা জামানা আসবে যখন তোমাদের 50 জন সাহাবিদের সমপরিমাণ ওই যুগের একজন ব্যক্তি সওয়াব অর্জন করিবে। সুবহানাল্লাহ। বন্ধুরা, বর্তমানের সময় ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারতেছেন বর্তমানের যে বর্তমান বিশ্বের পরিস্থিতি দেখে সব কিছু কিয়ামতের লক্ষণ। তো আল্লাহ তার আমাদেরকে হেফাজত করুক, আমাদেরকে পূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুক। নবীর যারা বিদ্রোহী বিদ্রোহ করে তাদেরকে হেদায়েতের পথ দেখাক আল্লাহ তার, আর যদি হেদায়েত না থাকে সরাসরি জাহান্নামে পাঠিয়ে দেওয়া এটা আমাদের কর্তব্য। কেননা একটা ফসলের ক্ষেত যখন ফলানো হয় তখন ওই ফসলের বীজ যখন বপন করা হয় তখন ওই ফসলের খেতে কিন্তু আগাছা জন্ম হয়, সেগুলো কিন্তু ফসলকে নষ্ট করে দেয় এবং সেগুলো কোনো কাজে আসে না। ওই সব আগাছাগুলোকে কিন্তু ছাঁটাই করে দিতে হবে এবং তুলে ফেলে দিতে হয় ওই ভালো ফসলগুলো পাওয়ার জন্য। ঠিক সেবা পৃথিবীটাকে যদি সুষ্ঠু শান্তিভাবে যদি মানে পরিচালিত করতে হয় ঠিক সেভাবে নাস্তিক মুরতাদ মুনাফিকদেরকে ছাঁটাই করে দিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে ইনশাল্লাহ নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হব। নবী অবমাননাকারীদের 5টি PDF বই নিয়ে উপস্থিত হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।